হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং ফর ডেভেলপমেন্ট ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যান্ড ইজ ইট ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক যদি তাই হয় এই ভিডিওটি আপনাদের জন্যে প্রথমত আমি একটু বলার চেষ্টা করবো আমি কীভাবে ইংরেজি শিখেছি এবং ইংরেজি শিখতে গিয়ে কী কী ধরনের বাধার সম্মুখীন হয়েছি এবং কী কী পদ্ধতি অবলম্বন করেছি কি কীভাবে আমি ইংরেজি শেখার চেষ্টা করেছি এবং মোটামুটি মানের ইংরেজি শিখতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো এবং এখান থেকেই আপনাদের জন্য কিছু ইংরেজি শেখার টিপস হয়তো চলে আসবে ভিউয়ার্স আপনি যখন আমার এই ভিডিওটি দেখছেন স্ক্রিনের বাম পাশে আপনি আমার আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন লার্নিং ফর ডেভেলপমেন্ট এবং ডান পাশে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি নোটিফিকেশন পেতে চান প্লিজ প্রেস দ্য বেল আইকন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি জানতে পারেন আমি যখন পড়াতে শুরু করলাম মানে আমার যখন আমি প্রাইভেট টিউশনে যখন আমি আমার স্টুডেন্টদেরকে পড়ানো শুরু করলাম তখন আমি একটা জিনিস আবিষ্কার করলাম আমি দেখলাম আমার রাইটিং স্কিল ওদের থেকে অনেক ভালো আছে রিডিং স্কিল ভালো আছে লিসনিং স্কিলও ভালো আছে কিন্তু স্পিকিংয়ে গিয়ে আমি একেবারেই দুর্বল এবং আমার থ্রি ফোরের স্টুডেন্ট যত সুন্দর করে কথা বলছে আমি মোটেও পারছি না তখন প্রথমত লজ্জায় পড়ে দ্বিতীয়ত হলো যে আমার চাকরিটা টিকিয়ে রাখার জন্যে আমি প্র্যাকটিস করতে শুরু করলাম অ্যান্ড ফ্রম দ্যাট রিয়েলাইজেশন আই স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ মোর অ্যান্ড মোর অ্যান্ড আই স্টার্টেড ফলোইং ফলোয়িং সাম টেকনিক্স অ্যান্ড দোজ টেকনিক্স ক্যান বি ইয়োর টিপস ওকে নাম্বার ওয়ান আমি অনেক বেশি ইংরেজি বলা শুরু করলাম কীভাবে আমি যখন রুমে একা থাকতাম তখন আমি আয়নার সামনে গিয়ে আমি কথা বলছি বিভিন্ন রকমের সিচুয়েশন কল্পনা করে বিভিন্ন মানুষকে কল্পনা করে নিয়ে তার সাথে আমি আলাপচারিতা করছি কথা শুরুতে কি বলছি কথা শেষে কি বলতে হচ্ছে এই বিষয়গুলো মাথায় রেখে আমি আলাপ চালিয়ে যাচ্ছি আমি যখন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছি একা একা আমি সমানে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি কখন বক্তৃতা করছি মঞ্চে উঠে গেছি সব কল্পনায় কারোর সাথে কথা বলছি সবই কল্পনায় তো আমি আমার আয়নার সামনে দাঁড়িয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে শুরু করলাম এবং সেই প্র্যাকটিস আমি এখনও করি মাঝে মাঝেই করি বিশেষ করে কোনো প্রেজেন্টেশন থাকলে বা কোনো জব ইন্টারভিউ থাকলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক বেশি প্র্যাকটিস করি আমি আমার ইন্টারভিউয়ারকে আয়নার ওই পাশে বসিয়ে বিভিন্ন রকম প্রশ্ন মনে মনে আমি বের করি এবং তার উত্তরগুলো আমি দিতে থাকি এবং আমি আমার অঙ্গভঙ্গি আমার ফেসিয়াল এক্সপ্রেশন এই বিষয়গুলো আমি তখন ফলো করি এবং একই সাথে আরেকটা কাজ করলাম আয়নার সামনে দাঁড়ালেই শুধু হচ্ছে না আমি মোবাইলে আমার স্পিচটাকে আমি রেকর্ড করতে শুরু করলাম এবং পরবর্তীতে আমি ভিডিও রেকর্ডও করেছি এতে করে যেটি লাভ হয় এবং আপনারাই কাজটি করতে পারেন আশা করি ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের মনে হতে পারে যে এটি একটি কাজের কাজ হতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি এটি ভীষণ একটি কাজের কাজ যে আপনি প্রথমে যখন বলছেন আপনি মোবাইলে রেকর্ড করেন অথবা ভিডিও রেকর্ড যেটা আপনার ইচ্ছা আপনি করেন করে এরপরে আপনি আপনার রেকর্ডটা শোনেন রেকর্ডটা শুনলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার একটু ভুল হয়েছে কোথায় কোথায় ইংরেজি বলাটা ভালো হয়নি আপনি অযথা থেমে গেছেন বা যে ওয়ার্ডের উপর একটু জোর দেওয়ার কথা ছিল সেই ওয়ার্ডের জোর না দিয়ে আপনি খুব ফ্ল্যাট বলে গেছেন এরকম নানান রকম বিষয় আপনার সামনে চলে আসবে এরপর ওই বিষয়গুলোকে রেকটিফাই করে আপনি যখন আরেকবার বলবেন এবং রেকর্ড করবেন আপনি তখন কম্পেয়ার করে দেখবেন আগেরটার সাথে পরেরটার অনেকখানি পার্থক্য হয়ে গেছে এরকম এক আধ ঘন্টা পরেই যদি আপনি একটা চেঞ্জ দেখতে পান আপনার মধ্যে তাহলে এই প্র্যাকটিসটা যদি আপনি কন্টিনিউ করেন আপনারা আ কাপল অফ মান্থস ইউ ক্যান সি মোর চেঞ্জেস ইন ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ ইন আ বেটার পজিশন একই সাথে আমি আরেকটি কাজ যেটি করেছি সেটি হলো ডায়েরি মেনটেন করা ধরুন আমি সারা দিনে যা করেছি সেটাকে আমি সন্ধ্যাবেলায় বা রাত্রেবেলায় এসে আমি আমার মতো গড়ে গুছিয়ে লিখে ফেললাম দিনে যা করেছি এরপরে আমি ওই যা লিখেছি ওটাকে একবার রিড আউট করলাম তাতে করে কি হলো আমার কন্টেন্ট এরিয়া কিন্তু আমার মাথায় চলে আসলো আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমার কাছে একদম পরিষ্কার এবং লেখার মাধ্যমে কী ধরনের সেন্টেন্স ব্যবহার করব কী ধরনের গ্রামার পয়েন্ট সেখানে আসবে বা ভোকবুলারি নিয়ে আমি কোথাও আটকে গেলে অলরেডি কিন্তু আমি ডিকশনারি থেকে ওই শব্দগুলো দেখে নিয়ে আমি সুন্দর করে লিখে ফেলেছি এখন আমি আমার ডায়েরিকে এক সাইডে রেখে আমি শুধু বলবো এবং একইভাবে আমি আয়নার সামনে গিয়ে বলবো তাহলে কি হবে আমার কন্টেন্ট এরিয়াটা একদম পরিষ্কার এখন কতটা সুন্দর করে কতটা সাবলীলভাবে অযথা না থেমে আমি কথাটা বলতে পারি সে বিষয়টা আমি তখন আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি তাহলে এভাবে এই প্র্যাকটিসটা আমি যখন দিনের পর দিন করেছি এটি ভীষণভাবে আমাকে হেল্প করেছে যে এই যে প্রতিদিন যা কিছু হয় সেই সাধারণ বিষয়গুলো নিয়ে কথা বলা কখনো কখনো কিন্তু এই বিষয় নিয়ে কথা বলা বেশি কঠিন কোন একটি বিষয় আপনাকে দিলে সেই বিষয়ের আলোকে কথা বলতে আপনার কম্পারেটিভলি সহজ হবে কারণ ওখানে সব কিছু মোটামুটি গোছানো আছে কিন্তু যেটা প্রতিদিনের সাধারণ কোনো বিষয় সেখানে কিন্তু ওরভাবে গোছানো থাকে না সেখানে কী ধরনের শব্দ চয়ন করবেন কি ধরনের বাক্য ব্যবহার করবেন সে বিষয়টা কিন্তু আগে থেকে গোছানো থাকে না বলেই আপনার জন্য একটু কঠিন হতে পারে তার মানে এই যে প্রতিদিনের নানান বিষয় নিয়ে কথা বলা এর মাধ্যমে আপনি আপনার ভোকাবুলারি এনরিচ করছেন বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আপনি ব্যবহার করছেন এবং এই সাধারণ বিষয়গুলো নিয়ে কথা বলার মাধ্যমে এই যে সাধারণ কথা মানুষের সাথে আলাপচারিতা করা এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভালো রকমের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে এরপরে যখন বাস্তবিকই আপনি কারোর সাথে এই ধরনের ইন্টারাকশন করবেন তখন দেখবেন এটি আপনার জন্য অনেক সহজ হচ্ছে আপনার শব্দ শব্দ খুঁজে পেতে সমস্যা হচ্ছে না কারণ হলো আপনি এই প্র্যাকটিসটা অলরেডি বহুবার করেছেন আরেকটি উপায় যেটি আমি বের করেছিলাম সেটি হলো আমার কয়েকজন বন্ধু বেছে নিয়েছিলাম যাদের সাথে আমি ইংরেজিতে কথা বলতাম এবং এখানে একটি বিষয় খেয়াল করুন যে ইংরেজি জাহাজ হতে হবে এরকম কোনো বন্ধু কিন্তু আপনার দরকার নেই আপনার মতোই আপনার মতোই সাধারণ মানের ইংরেজি যিনি পারেন ওরকম কাউকে আপনি বেছে নেন তার সাথে যখন আপনার দেখা হয় আপনি যতটা সম্ভব ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন তার সাথে মোবাইলে যখন কথা হয় আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন আরেকটি বিষয় হলো আমরা ইংরেজি বলতে চাই তার মানে আমরা কোনো কিছু প্রডিউস করি আমরা ইংরেজি প্রডিউস করতে চাই কিন্তু প্রডিউস করার আগে আমার তো ইনপুট নিতে হবে আমার তো ভেতরে ঢোকাতে হবে আমি যত বেশি শুনবো সেই শোনা আমি কোনো মানুষের কাছ থেকে শুনতে পারি মানুষের কাছ থেকে ইংরেজি শোনা যেহেতু আমাদের সুযোগটা কম ঘটে আমরা টেলিভিশন দেখতে পারি আমরা নিউজ দেখতে পারি এবং ইউটিউবে তো এখন লাখ লাখ ভিডিও আছে ইংলিশ লার্নিংয়ের উপরে সেই ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে সেখান থেকে কিন্তু আমরা ইংরেজির ইনপুট পাচ্ছি আমরা নিউজ পেপার পড়তে পারি আমরা ইংরেজির গল্পের বই পড়তে পারি ছোট সহজ গল্প যেগুলো বাজারে অনেক পাওয়া যায় সেগুলো সেগুলো আমরা পড়তে পারি আমরা অডিও বুক শুনতে পারি নানানভাবে যখন ইনপুট নিব তখন আমার ভেতরে কিন্তু অনেক ধরনের তথ্য আমি অলরেডি নিচ্ছি এরপরে আমার জন্যে কথা বলাটা সহজ হবে তো এটিও আরেকটি বিষয় আমি যদি ইনপুট না নিই শুধুই প্রডিউস করতে চাই তাহলে কিন্তু ভান্ডারে কিছু না থাকলে বের হবে কি তখন কিন্তু আসলে কথা বের হবে না হওয়ার কথা নয় প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এবং একটু বুদ্ধি করে প্র্যাকটিস এই প্র্যাকটিসের কথাটি যখন বলছি সেখানে আরও দুটো বিষয় আপনাদেরকে বলে রাখি যেটা আপনারা কখনো করবেন না একটি হলো যদি আপনারা কেউ ভোকাবুলারি এনরিচ করার জন্য ডিকশনারি মুখস্থ করে ফেলতে চান দ্যাটস আ ভেরি ভেরি রং আইডিয়া আপনি পারবেন না ডিকশনারি হয়তো আপনি মুখস্থ করতে পারবেন কিন্তু এই ডিকশনারি মুখস্থ করে আপনার কোনো কাজে লাগবে না কারণ আপনাকে অনেক বেশি জানতে হবে হাউ টু অ্যাপ্লাই দোজ ওয়ার্ডস ইন ডিফারেন্ট রিয়েল লাইফ কনটেক্সট ইন ডিফারেন্ট সেন্টেন্স প্যাটার্নস সেই এক্সপিরিয়েন্সটা আমাদের খুব কম হয় আরেকটি বিষয় হলো আমরা গ্রামেটিক্যাল রুল কিন্তু প্রচুর জানি অন্তত বাংলাদেশের স্টুডেন্টরা গ্রামেটিক্যাল রুলের ওস্তাদ তারপরেও আমরা কথা বলতে পারি না কেন এখন ওই রুলটাই শেখানো হয় ওই রুলটাকে কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয় বাস্তব জীবনে ব্যবহার করতে হয় সেই জায়গাটা প্রায় ফাঁকা এই দুটো কথা এ কারণেই বলছি যে আমি ভোকাবুলারি মুখস্থ করার জন্যে ডিকশনারি মুখস্থ করে ফেলবো এটি যেরকম একটি রং আইডিয়া অনেক বেশি গ্রামেটিক্যাল রুল মুখস্থ করলে আমি ইংরেজি শিখতে পারবো সেটি আর একটি রং আইডিয়া গ্রামেটিক্যাল রুল আমার কাজে লাগবে ভোকাবুলারি আমার কাজে লাগবে কিন্তু সেটা করার জন্যে থ্রু সাম মিনিংফুল প্রসেস থ্রু সাম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যদি আমি করি তাহলে কিন্তু ইংরেজি শেখাটা আমার জন্য সহজ হবে এবং ওই শব্দগুলো মুখস্থ করলে আমার অনেক বেশি মনে থাকবে আমরা যদি দুটো স্ট্রাকচার বেছে নিই দেয়ার ইজ দেয়ার আর তাহলে আমার বাড়িতে যে জিনিসটি একটি আছে সংখ্যায় সেটি আমি দেয়ার ইজ দিয়ে একটি সেন্টেন্স বানাবো এবং যেটি একটির বেশি আছে সেই সেইগুলোকে আমি দেয়ার আর দিয়ে সেন্টেন্স বানাবো এভাবে করে আমার বাড়িতে যে পঞ্চাশটা একশো একশোটা জিনিস আছে নানান জিনিস গাছপালা বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে যা কিছু আছে আমি প্রত্যেকটা দিয়েই একটা করে সেন্টেন্স বানাবো এটা যদি করি তাহলে কি হবে এখানে গিয়ে হয়তো আমি দেখব এর মধ্যে বিশটা জিনিসের নাম আমি ইংলিশে জানি না তখন কিন্তু ওই বিশটা শব্দ শিখে ফেলার সুযোগ হচ্ছে আপনার আপনি ডিকশনারি থেকে দেখে নেন যে ওই শব্দগুলো ইংলিশে কি বলে আরেকটি বিষয় এখানে বলা খুবই জরুরি আমরা অনেকেই ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাই কিন্তু একটি ভাষার কিন্তু চারটি মূল দক্ষতা থাকে একটি হলো লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং এবং এই প্রত্যেকটা স্কিল একটা সাথে একটা খুবই ক্লোজলি ইন্টিগ্রেটেড একটাকে বাদ দিয়ে কিন্তু আরেকটা হয় না তার মানে আমি যখন ফ্লুয়েন্টলি কথা বলতে চাই এটার সাথে কিন্তু লিসনিং ইনভলভ আমি যদি ইনপুট না দিই তাহলে আউটপুট কীভাবে দিব আবার একইভাবে এটার সাথে কিন্তু রিডিংয়ের একটা সম্পর্ক আছে রাইটিংয়েরও সম্পর্ক আছে আমি যদি কোনো কিছু লিখতে পারি এরপরে ওইটা নিয়ে বলতে আমার জন্য সহজ হবে আমি যদি যখন কোনো কিছু বলতে পারি ওইটা নিয়ে কিন্তু লিখতেও আমার জন্য একটু সহজ হবে এই যে চারটা স্কিলের মধ্যে ইন্টার কানেকশান তার মানে আমি যখন ইংরেজি বলতে চাই ভালো বলতে চাই ফ্লুয়েন্ট হতে চাই এটার কার কিন্তু আমাকে চারটা স্কিলেই কিন্তু আমাকে স্কিল হতে হচ্ছে শুধু স্পিকিং স্কিল নিয়ে এগিয়ে গেলে তাহলে কিন্তু আমার ইংরেজিটা উন্নত হবে না হলেও তখন আমি অনেক ভুলভাল ইংরেজি বলবো কিন্তু সেই ইংরেজি মোটেও ভালো হবে না এ কারণে বলছি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাইলে আমাকে চারটা স্কিল ধরে এগোতে হবে অনেক বেশি শুনতে হবে অনেক বেশি পড়তে হবে অনেক বেশি লিখতে হবে শর্টকাট কোনো ওয়ে আসলে নেই কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয় প্রতিদিনের প্র্যাকটিসের মধ্যে এটি নিয়ে আসতে পারলে প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারলে এই কাজটি মোটেও কঠিন নয় অন্যরাও তো পারছে আমিও পারতে পারি ইটস নট এ রকেট সায়েন্স

Real success of making these sort of videos. Thank you very much for watching.